हेलो फ्रेंड्स, वेलकम टू नॉलेज ए टू जे। आज के আমরা যে টপিকটি আলোচনা করব ভাব সম্প্রসারণে, সেটা হচ্ছে এই জগতে হায় সেই বেশি চাই যার আছে ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। খুব পপুলার দুটি লাইন, দুই বিঘা জমির রবীন্দ্রনাথ ঠাকুর থেকে নেওয়া। সেই কবিতার দুটি লাইন আমাদের কাছে আজও খুবই জনপ্রিয় হয়ে আছে। লাইন দুটি এই কারণেই জনপ্রিয়তা হয়ে আছে কারণ আমরা জানি যে এই জগতে যার যত বেশি আছে সে তত আরো বেশি প্রাচুর্য লাভ করতে চায়। অতএব আজকে বাস্তবে যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি সেই জায়গার সাথে মিলিয়ে দেখতে গেলে কিন্তু এই দুটি লাইনের আজও গুরুত্ব সমান। তো এটি আমাদের জন্য এবছরের যে পরীক্ষা রয়েছে সে বছরের পরীক্ষার জন্য এই ভাব সম্প্রসারণটি তোমাদেরকে আমি বলবো, তোমরা কিন্তু করে রেখো। এই ভাব সম্প্রসারণটি কিন্তু ইম্পর্টেন্ট একটি ভাব সম্প্রসারণ। দেখে নেওয়া যাক এর প্রথমে যে মূল ভাবটি সেটা কি। মূল ভাব এটাই যে বিত্তমান মানুষদের লালসার শেষ নেই, পেতে পেতে তাদের লোভ এতটাই বেড়ে যায় যে গরিবের ধন কুক্ষিগত করে তারা আরো ধনী হতে চায়। তাহলে কি লাইনটা বলেছে না, বিত্তমান মানুষদের লালসার শেষ নেই, মানে তাদের লোভ লালসা যে রয়েছে তাদের শেষ নেই, কারণ তারা যত চায় ততই আরো পেতে চায়। সে কারণে বলছে পেতে পেতে তাদের লোভ এতটাই বেড়ে যায় যে গরিবের ধন তারা কুক্ষিগত করেও আরো ধনী হয়, তাদের সম্পদ লাভের আকাঙ্ক্ষার কোনো শেষ নেই, তাদের মানে তারা যত হয় ততই পায়, মানে কোনোদিন তাদের শেষ হবে না। আজকে এটা নেই তো কালকে আবার ওটা চাই, এটা চাই সেটা চাই, তো চাওয়ার আর শেষ তাদের মধ্যে নেই। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে সম্প্রসারিত ভাব। সম্প্রসারিত ভাবের মধ্যে যেটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে জগতে বিত্তমান মানুষদের আকাঙ্ক্ষার অন্ত নেই, অন্তহীন লালসা তাদের বুকে, যত পায় ততই তার পাওয়ার আকাঙ্ক্ষা বেড়ে চলে। লালসায় মগ্ন হয়ে মানুষ শুধু দুই বিঘা জমি অর্থাৎ সামান্য কিছুতেই তৃপ্ত হয় না। তারা কি করে না, ছলে বলে কৌশলে শুধু ঐশ্বর্য ভাণ্ডার বৃদ্ধি করাই তাদের একমাত্র লক্ষ্য হয়ে ওঠে। জমিদার হলে, কেউ যদি জমিদার হয় তার ইচ্ছে হয় জায়গিরদার হতে, আবার কেউ যদি জায়গিরদার হয়ে থাকে তাহলে তার ইচ্ছে হয় রাজা হতে, আবার কেউ যদি রাজা হয়ে থাকে তাহলে তার ইচ্ছে হয় কি সাম্রাজ্যের মালিক হতে। অতএব ইচ্ছের শেষ নেই। হ্যাঁ, তারা যদি জমিদার হয় তাদের ইচ্ছে হয় জায়গিরদার হতে, কেউ যদি জায়গিরদারের পর্যায়ে থাকে তখন তার ইচ্ছে হয় রাজা হব আমি, আবার কেউ যদি রাজা থাকে রাজা হয়ে রাজাই কি শেষ, না রাজা চায় কি আমি সাম্রাজ্যের মালিকানায় থাকবো, আমি সাম্রাজ্যের মালিক হব। তাহলে কি হয় না, বৃত্তমান মানুষ প্রতিদিন প্রতি মুহূর্তে তাদের বৃত্ত এভাবেই বাড়িয়েই চলে, বৃত্ত বাড়ার আকাঙ্ক্ষায় সে দুর্বলের ওপর আঘাত আনে, অর্থাৎ গরিব দুঃখী যারা রয়েছে তাদের উপর আঘাত এনে তাদের সর্বস্ব কেড়ে নেয়, তারা শোষণ করে পীড়ন করে এবং সর্বস্ব কেড়ে নেয়। আর এভাবেই সমাজে কিছু মানুষের হাতে সমস্ত ঐশ্বর্য সম্পদ গচ্ছিত হয়ে যায়। বিত্তশালী ব্যক্তিবর্গের সীমাহীন লোভ এবং অন্তহীন চাওয়া পাওয়ার কাছে অসংখ্য দরিদ্র মানুষকে বঞ্চনার শিকার হতে হয়, মানে অসংখ্য গরিবের যে ধন সম্পত্তি রয়েছে শ্রমিকদের, তাদেরকে তাদের কর না দিয়ে রাজারা কি করে তাদের জমি নিয়ে নেয়, ছিনিয়ে নেয়, তো তাদের উপর কি করে অনেক কিছু বঞ্চনা, তাদেরকে বঞ্চনার শিকার করে তোলে। এভাবেই পৃথিবীর দারিদ্র এভাবেই পৃথিবীর দরিদ্ররা তাদের সব কিছু হারিয়ে ভিটে মাটি ছেড়ে সাজে পথের ভিক্ষুক আর অন্যের কাঙাল। লাস্টে আমরা যেটা দেখব সেটা হচ্ছে মন্তব্য, এটা থেকে আমরা এটাই করতে পারি যে শ্রেণীবিভক্ত সমাজ ব্যবস্থায় নির্মম শিকার হয়ে শোষিত বঞ্চিত নিপীড়িত মানুষ শুধু কাঁদে অন্ধকারে। বিত্তমানদের দরিদ্রের সম্পদ হরণ করার মনোভাব যত তাড়াতাড়ি পরিবর্তন হবে ততই জগতে মঙ্গল হবে, তবেই সুন্দরময় শান্তিময় সমাজ গড়ে উঠবে। তাহলে আজকে আমরা এই ভাব সম্প্রসারণটি আলোচনা করে নিলাম। যারা প্রশ্নবিচিত্রের ভাব সম্প্রসারণগুলি এখনো পারোনি করতে তারা অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা চেক করে নিতে পারো, তোমরা সমস্ত যে ভাব সম্প্রসারণগুলি প্রশ্নবিচিত্রায় রয়েছে সেখান থেকে তোমরা অ্যান্সারগুলি পেয়ে যাবে, তো তোমরা কিন্তু এখান থেকে সে ভাব সম্প্রসারণগুলি রেডি করে নিও। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও দেখার শেষে একটা লাইক করে দিও, আর চ্যানেল থেকে দ্রুত আপডেট পেতে গেলে কিন্তু চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।